দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার শঙ্করদ্বীরপাড় এলাকায় এখানে আমাদের এক সফল ভাই তাহাজুদ খলিফা যিনি একটি লেবুর বাগান করে স্বাবলম্বী আমরা এই মুহূর্তে তাদের লেবু বাগানেই আছি এবং খুব অল্প টাকায় খুব অল্প জায়গায় অধিক পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব এই মুহূর্তে আমরা বাগানে কিছু কিছু বিষয় দেখানোর চেষ্টা করতেছি এখানে বিভিন্ন ধরনের লেবু আছে এর মধ্যে সব অন্যতম হচ্ছে সিডলেস লেবু যেটা লেবুটার একটা বৈশিষ্ট্য অন্যরকম যেমন এই যে দেখেন এখানে ফুল আছে। অথচ পাশেই আবার লেবু আছে এটা বারো মাসকাল লেবু থাকে এবং সময় লেবু থাকে আপনি প্রতিদিন লেবু চিরতে পারবেন এরকম থাকবে এই এই যে এখানটা তারও ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে এই যে লেবুটা কত বড় মানে বিক্রির উপযোগ্য হয়ে গেছে অথচ উপরেই আবার কেবল ফুল দিছে লেবু আসতেছে মানে এটা পর্যায়ক্রম আসতেই থাকবে লেবু বড় হবে এবং ফুল দিবে এবং লেবু হবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তাই আসলে এখান থেকে ভাই একা স্বাবলম্বী হিসেবে থাকতে চায় না আপনাদেরকেও স্বাবলম্বী করতে চায় সেজন্য যদি আপনারা কেউ এখান থেকে চারা নিতে চান চারা নিতে পারবেন খুব স্বল্প খরচে খুব স্বল্প খরচে ভাই আপনাদের কাছে চারা বিক্রি করবে এবং বিক্রি করছে এবং এখান থেকে চারা নিয়ে অনেকেই স্বাবলম্বী ভাইয়ের কাছ থেকে চারা দেখেন অ্যাকচুয়ালি লেবু বৈশিষ্ট্যটাই অন্যরকম থোকায় থোকায় ফুল ধরছে লেবু হচ্ছে এই যে এই যে এই যে যে ফুল এই এই যে এখানটাতে যে ফুল আছে ফুল অথচ লেবু হাতে যে ভাই এখান থেকে আপনারা চারা নিতে পারেন চারাগুলো যদি নেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটাই আমাদের ভাইয়ের নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ব্যাপারে ভাইয়ের কাছ থেকে কিছু জিনিস জানবো যে ভাই আসলে আপনার কতটুকু জায়গায় কতটুকু খরচা হয় কত টাকার মতন খরচা হয় এবং তাদের এইখানে প্রায় আপনার ছয় বিঘা লেবুর লাগানো আছে ছয় বিঘায় আমাদের প্রতি বিঘা প্রতি আমাদের চল্লিশ হাজার টাকা খরচ বাবদ ছয় বিঘায় দু লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ আছে আমাদের গাছ প্রায় আপনার এক বছর ধরে ফল দিতেছে প্রায় প্রতি বিঘায় আমরা তিন লক্ষ টাকা পরিমাণে বিক্রি করতেছি এটা বারো মাসকাল একভাবে আসে আপনার ফুল ফল এবং বিভিন্ন সাইজের লেবু আছে প্রত্যেক থোকায় থোকায় লেবু আসে এটা যদি আপনার কেউ চাষ করেন এক বিঘার আপনার হিসাব নিলে আপনার এক বিঘায় চল্লিশ হাজার টাকা খরচ যাবে ইন টোটাল দেখা যায় এক এক বছর পরে আপনার সম্পূর্ণ গাছ দর শুরু হয়ে যাবে তখন আপনি প্রতি বছরে এক বিঘায় তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করতে পারবেন খরচ দেখা যায় আপনার প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ যাবে বাদ বাকি টাকা মনোভাব থাকবে দর্শক বন্ধুরা আসলে আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানাই রাখি এবং বলি ভাই একটা কথা বলে গেছে যে প্রত্যেক বিঘায় শুরুতে প্রায় চল্লিশ হাজার টাকার মতন লাগবে এরপর থেকে এক বছর পর থেকে ফল দেওয়া শুরু করবে এবং যখন থেকে ফল দেবে তিন থেকে চার লক্ষ টাকা তাহলে আসলে মাসে বছরে চল্লিশ হাজার টাকা ব্যয় করে বছরে যদি তিন থেকে চার হাজার চার লক্ষ টাকা ইনকাম করা যায় তাহলে এই পেশাটা আসলে কেন আসবে না আমরা আসলে শিক্ষিত তরুণ সমাজ কেন আসবে না এবং ভাইদের কাছ থেকে স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা চারা নিতে পারেন খুব স্বল্প মূল্যে চারাগুলো এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারাগুলো আপনারা যদি এখান থেকে চারা নিয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো সমস্যা হলেই এবং কিভাবে এটা রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন সমস্ত বিষয়ে এখান থেকে আপনাদের বলে দেওয়া হবে